আজ মঙ্গলবার 19শে চৈত্র 2024 সালের 2রা এপ্রিল। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শীতলা অষ্টমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। বন্ধুরা, আজ যেহেতু মঙ্গলবার, গ্রহদের সেনাপতি মঙ্গলের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সভোমায় নামা, এটি 108 বার জপ করবেন। জপ করেই দিনটি শুরু করুন, অত্যন্ত উপকৃত হবেন। বিশেষ করে যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, অ্যাক্টিভ ইনকাম, সেলস বা স্পোর্টসের জগতে আছেন, বা ব্লাড ওরিয়েন্টেড প্রবলেম যাদের আছে, তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে শনি মঙ্গলের সংযোগ চলছে, এপ্রিল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্য রাহুর গ্রহণ যোগ, শনি মঙ্গলের সংযোগ থাকছে, বুধাদিত্য যোগ থাকছে, লক্ষ্মীনারায়ণ যোগ থাকছে, জড়ত্ব যোগ থাকছে। আবার এপ্রিল মাসের শেষেই বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, ঘটনাবহুল মাস এপ্রিল মাস। আপনাদের কেমন কাটবে? অলরেডি ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য এবং পরিবার, এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 1, শুভ রং থাকবে কমলা। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান, কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না, হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো অর্থ কাউকে ধার দিয়ে রেখেছিলেন, ফেরত পাচ্ছিলেন না, আজ ভাগ্যবান প্রমাণিত হবেন, সে অর্থ অপ্রত্যাশিতভাবে আপনারা ফেরত পেতে পারেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন, তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, তবে অহেতুক কারোর সাথে তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না। পরিবার পরিজনেদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই, খেলাধুলো করতে গিয়ে শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। ব্যক্তিগত এবং গোপনীয় তথ্যগুলিকে প্রকাশ্যে আনবেন না।